নমস্কার, ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। সন্ধে সাতটা, সন্ধে সাতটা মানেই নতুন কিছু স্পেশাল শো নিয়ে আমি থাকি অঞ্জন আপনাদের সঙ্গে। যে বিষয় নিয়ে আজকে এসেছি একেবারে গরম গরম। কেন বলছি গরম গরম? তার কারণ যাদবপুর হয়তো এখনও কেউ ভোলেনি, তার কারণ স্বপ্নদ্বীপের এই ঘটনা এখনও মানুষের মনে চাড়া দিয়ে ওঠে। কত ছেলে মেয়েই হয়তো অনেক স্বপ্ন নিয়ে, স্বপ্নভর্তি ব্যাগ নিয়ে একেবারে পৌঁছে যায় তাদের শিক্ষাস্থানে, কিন্তু তারপর কি হয়? তার সাথেই ঘটে যায় সেই রোমহর্ষক চিত্রগুলো, র্যাগিংয়ের শিকার। আজ সেই বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয় নিয়ে কথা তুলবো। চোখা চোখা প্রশ্ন হবে, তার কারণ র্যাগিং শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে নয়, নানান জায়গায় হচ্ছে। কিন্তু এই র্যাগিংয়ের দায়ভার কার? শিক্ষার নাকি শিক্ষা ব্যবস্থার? এই বিষয় নিয়ে আসবো আলোচনায়। দীর্ঘ আলোচনা চলবে পুরোপুরি এক ঘন্টা ধরে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছে, পরিচয় করব আমাদের গেস্টদের সাথে, রয়েছে দীপ দত্ত, এবিভিপি জেলা সংযোজক, রয়েছে বিবেক বর্মন, এসএফআই জেলা কমিটির সহ সম্পাদক উত্তর দিনাজপুর, রয়েছে সুরজিৎ চক্রবর্তী, টিএমসিপি জেনারেল সেক্রেটারি রায়গঞ্জ টাউন। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভিতে। প্রশ্ন র্যাগিং, র্যাগিং একেবারে যা এতদিন অবধি দেখতে পাচ্ছিলাম যাদবপুর সংবাদ শিরোনামে ছিল, আজ সংবাদ শিরোনামে একটু ঘটনাটা এক হলেও জায়গার পরিবর্তন হয়ে গেছে। কেন বলছি জায়গার পরিবর্তন? তার কারণ এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, একেবারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রকাশ্যে। কী দায় ছিল, কী দোষ ছিল সেই ছেলেটির? প্রশ্ন উঠবে, প্রশ্ন ওঠাবো। সরাসরি প্রথম প্রশ্ন রাখবো সরাসরি সুরজিৎ চক্রবর্তীর কাছে, টিএমসিপি জেনারেল সেক্রেটারি রায়গঞ্জ টাউন। আপনাকে প্রথম প্রশ্ন করব, একটা ছেলে বা একটা মেয়ে পড়াশুনোর জন্য আসে, স্বপ্নভর্তি ব্যাগ নিয়ে আসে, তাকে র্যাগিংয়ের শিকার হতে হয়, আপনারা আন্দোলন করেন, মোমবাতি মিছিল হয়, কি লাভ? দেখুন, যদি বলতে সবাইকে শুভ সন্ধ্যা প্রথমেই। আপনি যে বললেন যে মোমবাতি মিছিল করি, তাহলে কী লাভ? তাহলে তো কোনো রাজনৈতিক দল বা কারোই কোনো প্রোটেস্ট করে কোনো লাভ হয় না, কারণ মিছিল তো সব কিছু, মিছিল করা গণতান্ত্রিক অধিকার মানুষের। আর মিছিলটা এই কারণেই করা হয় যাতে সেটার সঠিক বিচার হয় এবং পরবর্তীতে যে পরবর্তী এরকম যাতে ঘটনা না ঘটে, এবং যার যেই কারণ নিয়ে মিছিল হয় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে পরবর্তীতে কেউ এরকম নক্কারজনক কাজ করতে গিয়ে বারবার শিহরিত হয়ে ওঠে যে এরকম কাজ তারা করবে কি না। আর এর বরাবর আমরা মনে করি তৃণমূল ছাত্র পরিষদ যে র্যাগিং কোনোদিনই সুস্থ মস্তিষ্কের কাজ না, যারা বিকৃত মস্তিষ্ক তাদের পক্ষে এগুলো করা সম্ভব। দেখুন, আমরা জাতি ধর্ম বর্ণ পলিটিক্যাল আইডিওলজি সব কিছু নির্বিশেষে মনে করি যে র্যাগিংটা কোনোদিনই একটা সুস্থ মানুষের কাজ হতে পারে না। র্যাগিং করা সবথেকে নক্কারজনক কাজ, এবং যারা সবথেকে বড় ভীতু তারাই র্যাগিং করতে পারে। একটা মানুষকে কীভাবে দিনের পর দিন হেনস্থা করে, যার জন্য একটা মানুষ মানে একটা ভাই, আমরা তো ভাই বলবো যেহেতু আমাদের বয়সী, আমি এমএসসি করছি, আমার ভাই হবে এক বছরের জুনিয়র, তাকে মৃত্যু মুখে ঠেলে দিল, এটা কোনোদিনই মেনে নেওয়ার মতো না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই, যদি সেটা র্যাগিং হয়ে থাকে অবশ্যই সেটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। একেবারে আপনি বললেন সরাসরি যে যারা এই র্যাগিং করে তারা মানসিক বিকারগ্রস্ত বা মানসিক দিক থেকে তারা বিধ্বস্ত। তাহলে একটা শুমারি আপনাকে দিই, এ টোটাল অফ 511 অর্থাৎ 511 কমপ্লেন্স অফ র্যাগিং অর হেজিং ওয়ার রিপোর্টেড ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রিজ কলেজেস ইন 2021। তার মানে আপনি বলতে চাইছেন 2021 সালে এই যে 511 জনের সম্বন্ধে কমপ্লেন হয়েছে তারা প্রত্যেকে মানসিক বিধ্বস্ত? হ্যাঁ, একদমই। যারা র্যাগিং করছে নিজের জুনিয়রদের ভাইকে, যারা দেখুন যারা জুনিয়র আছে তাদের তো প্রত্যেকেই ভাই, নিজের বাড়িতে যেমন ভাই রয়েছে তেমন তারাও ভাই, তাহলে মানসিক বিধ্বস্তদের জায়গায় কলেজ নয়, অবশ্যই না, সেটাকে কলেজ বা ইউনিভার্সিটিকে আইডেন্টিফাই করতে হবে। সেটা যে কি আইডেন্টিফাই করতে হবে, সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে আর কি আইডেন্টিফাই করতে হবে? হোস্টেল কর্তৃপক্ষ কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরা লাগায় না, যাদবপুরের ক্ষেত্রেও আমরা দেখেছি। দেখুন, সেখানে যাদবপুরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আপনারা এখানেও একই ব্যাপার, এখানেও সেম ঘটনা ঘটেছে। আপনি বলছি যাদবপুরে যেটা বললেন আপনি, যাদবপুরটা যেন ওখানে বাম অতিবাম নকশাল সংগঠন রয়েছে যারা সম্পূর্ণভাবে বিরোধিতা করে এসেছিল এতদিন পর্যন্ত সিসিটিভি লাগানোর। কেন সিসিটিভি লাগানো যাবে না? এরকম কোনো ক্যাম্পাস আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি দেখা ছিল না, যেগুলো বাম মনস্ক বাদ দিয়ে যেখানে বামেদের বেশি একটু আধিক্য আছে, সেরকম কোনো চ্যানেল আমার মানে কোনো ইউনিভার্সিটি বা কলেজ আমরা দেখতে পাইনি যেখানে সিসিটিভি নেই। কিন্তু শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে এতদিন মধ্যে সিসিটিভি ছিল না। হ্যাঁ, আপনি বলছেন যে সিসিটিভি থাকার পরেও এটা হয়েছে, কিন্তু আপনাকে এটা বলতে চাই আমি যতদূর জানি ঘটনাটা সম্পূর্ণ না। আমার প্রশ্ন কিন্তু সিসিটিভি থাকা নিয়ে নয়, আমার প্রশ্ন হোস্টেলে সিসিটিভি ক্যামেরা নেই সেটা নিয়ে, অত্যন্ত স্পেসিফিক কোশ্চেন আমার। হ্যাঁ, দেখুন সিসিটিভি ক্যামেরা যেটা নেই সেটা তো এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে সিসিটিভি বসানো হয়েছে, এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যেটা বললেন সেই ছাত্রটিকে সিসিটিভি যেটা বললেন যে সুইসাইড করেছে ছাত্রটি, আমার ভাই যেটা ভাই বলছি আমি, সুইসাইড কী করে বলে দিলেন আপনি?
এখন অবধি ওনাদের পরিবারের দাবি, ওনাদের পরিবারের দাবি, কেননা সবথেকে বড় কথা ওনারা বলেছেন ওনাকে সকালবেলা বাড়িতে গলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, বাড়িতে পাওয়া গেছে, হস্টেলে ওনাকে পাওয়া যায়নি মৃত অবস্থায়। তো আমরা সেই সেই তুলনা বাড়ির কথার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ওটা সুইসাইড, এখন অবধি পুলিশ তদন্ত করেনি। সুইসাইড দু রকমের হতে পারে, একটা আত্ম উপলব্ধি থেকে, আরেকটা মেন্টালি। আমি সেটা মেনশন করিনি, আমি বলছি সুইসাইড। এখন মেন্টাল হ্যারাসমেন্টও হতে পারে, আত্মপলব্ধি থেকেও হতে পারে। তো সেটা সম্পূর্ণ পুলিশ এটাকে তদন্ত করবে, পুলিশের উপরে সম্পূর্ণ সেটা থাকবে, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে কি আসবে সেটা আমাদের জানাবে, তারপর সেটাকে আমরা বলতে পারবো সেটা আত্মপলব্ধি থেকে নাকি হচ্ছে মানসিক গ্লানি থেকে বা কোনো হ্যারাসমেন্ট থেকে। একেবারে আসবো, এবার আসবো সরাসরি বিবেক বর্মনের কাছে, SFI-এর জেলা কমিটির সহ সম্পাদক উত্তর দিনাজপুর। প্রশ্ন তুলছে সরাসরি আপনাদের, আপনার সামনেই প্রশ্ন তুললে সরাসরি SFI নিয়ে, বামেদের নিয়ে কোশ্চেন তুললেন, কি বলবেন? প্রথমেই আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি একজন প্রাক্তনী, এবং যে ঘটনা ঘটেছে গতকাল, যে ছাত্রটি তার নাম তন্ময় মাড্ডি, গাজলে তার বাড়ি, উত্তম মাড্ডি, এবং এই ঘটনার পুরোপুরি তদন্ত হলেই সম্পূর্ণটা বোঝা যাবে, সেটা ব্যক্তিগত কোনো কারণবশত সেটা আত্মহত্যা না র্যাগিংয়ের জন্য। প্রাথমিকভাবে পরিবারের দাবি সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য সে আত্মহত্যা করেছে। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে আমার তৃণমূলের বন্ধু যেটা বলল যে যাদবপুরের ঘটনাকে টেনে নিয়ে আসলো, যাদবপুরে বাম অতিবামের যে কথাটা উল্লেখ করলো, এই অতিবাম কারা? স্বাধীন না, এই স্বাধীনের প্রথম সারির নেতা তন্ময় ঘোষ। এই তন্ময় ঘোষটা কে? এই তন্ময় ঘোষটা আজকে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ সম্পাদক। তাহলে আপনারা স্বাধীনদের কালিগালাজ করবেন বামপন্থী বলে, আবার এই স্বাধীন নেতৃত্বদের আপনারা প্রথম সারির নেতৃত্বে তুলে আনবেন তৃণমূল কংগ্রেসে, তাদের ওতপ্রোতভাবে তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কি বলবেন? কি বলবেন সুজিতবাবু, কী বলবেন? দেখুন, উনি যেটা বলছেন স্বাধীন মনস্ক, তাহলে আপনাদের তো বামের যেটা আপনাদের যে ছিল যাদবপুর ইউনিভার্সিটি, তাহলে আপনাদের ইয়েটা CCTV তাদের সমস্যা ছিল কোথায়? আমরা কোথাও বলিনি যে CCTV সমস্যা আছে, আমরা বারবার বলেছি এবং হাইকোর্টও আমার একটা কেসে রায় দিয়েছে যে CCTV লাগানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেখানকার অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে ছাত্রদের সমন্বয়ে আলোচনার ভিত্তিতে CCTV প্রয়োজন। আপনার কাছে প্রশ্ন রাখবো, আপনি বলছেন যে সবার সঙ্গে, সবার সাথে কথা বলে ডিসকাশন করে করা হবে, অবশ্যই আপনাদের সঙ্গে ডিসকাশন করার কি দরকার আছে একটা একটা শিক্ষাস্থানে? আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে কেন ডিসকাশনে বসতে হবে? আমরা কখনো বলিনি, আমাদের আজকে একটা, আমরা বলছি সরাসরি এই যে দীর্ঘ 5-6 বছর ধরে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার ছাত্র ইউনিয়ন করাচ্ছে না কেন? ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা UGC-র গাইডলাইন্সে পরিষ্কার আছে যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে যিনি আছেন সেই কমিটিতে তিনি থাকবেন, এবং প্রত্যেকটা বিভাগীয় প্রধান থাকবেন, অশিক্ষক কর্মচারী থাকবেন, এবং ছাত্র প্রতিনিধি থাকবেন, এবং সঙ্গে অভিভাবক থাকবেন। তাহলে যদি না করা হয় তাহলে কিভাবে সেটা সম্পূর্ণ হবে বলার সুযোগ দেবো? এখানে র্যাগিং এর কথা হচ্ছে, যার ভূমিষ্ঠকরণ হয়েছে সুদূর গ্রীষ্মে এবং এটি পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে। এই সব ঘটনা যদি আমি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, যাদবপুরে SFI র্যাগিং করছে এবং পশ্চিমবঙ্গের বাকি জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ করছে, মিডিয়ার দৌলতে আমরা কিছু কিছু ঘটনা জানতে পারছি এবং ম্যাক্সিমাম ঘটনা আমরা জানতে পাচ্ছি না যা ধামাচাপা হয়ে ঘটেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সম্পূর্ণরূপে দায় তৃণমূল ছাত্র পরিষদের উপরে। নির্বাচিত ছাত্র সংসদ নেই, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে রয়েছে, কিন্তু সেখানে বহুল কবিয়তে তৃণমূল ছাত্র ছাত্র সংসদ চলছে, এবং তাদেরকেই নিতে হবে তৃণমূল পরিষদের দায় ভাই নিতে হবে। একেবারেই আমরা বেঙ্গলে রয়েছি, ঘটনাটা বেঙ্গলে ঘটেছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, আপনি 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 প্লিজ বেঙ্গলে থাকার চেষ্টা করুন। না, বেঙ্গলে র্যাগিং তো সম্পূর্ণ আমাদের ভারতেরই সমস্যা, বা না সব জায়গায় সমস্যা, অবশ্যই সমস্যা, ভারত ভ্রমণে ভালোবাসেন, পশ্চিমবঙ্গের দিকে না, যেহেতু যেহেতু আইপিএর সমস্যা দিকে আছে, জিনিস নজরে পড়ে না, দূরের জিনিসে নজরে। দীর্ঘদিন হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আজকে আমরা দেখতে পাচ্ছি দিল্লি ইউনিভার্সিটিতে চলে আসছে,
আজকে রোহিত ভেমুলিয়া একজন দলিত ছাত্র, তার আজকে আজকে কেন তার এই আজ পর্যন্ত কেন তদন্তটা সঠিক হলো না? আসবো, এইসব প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু দেখবো একটা ছোট্ট প্রতিবেদন। এই র্যাগিং কী আসলে, র্যাগিংটা কী, র্যাগিংটা বোঝার চেষ্টা করতে হবে এবং কী ঘটনা ঘটেছিল এক্স্যাক্ট জানার চেষ্টা করব। র্যাগিং কি? র্যাগিং হলো ভারত জুড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চর্চা করা একটি বিষাক্ত আচার, যাতে জুনিয়র ছাত্রদের অপমান বা হয়রানি করা হয়, বিশেষ করে সিনিয়র ছাত্রদের দ্বারা নতুন প্রবেশকারীরা। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। 90-এর দশকে ভারতের প্রাইভেট মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উত্থানের সময় র্যাগিং প্রচলিত হয়ে ওঠে এবং এটি দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষভাবে খারাপ ছিল। র্যাগিং প্রতিরোধ আইন 1997 এবং এর সংশোধনীর অধীনে পরিচালিত হয়। আইনটি সর্বপ্রথম তামিলনাড়ু রাজ্যে প্রয়োগ করেছিল। যাদবপুরের ঘটনা এখনও ভোলেনি কেউ। এর মাঝেই নতুন করে সংবাদ শিরোনামে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক নির্যাতন কিংবা র্যাগিং নয়, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার আত্মঘাতী হওয়ার পেছনে একেবারেই যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে মৃত পড়ুয়ার পরিবার। ছাত্রীর আত্মহত্যার ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ আনল পরিবার। সোমবার গভীর রাতে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও তদন্ত চেয়ে ইমেইল মারফত অভিযোগ জানিয়েছে পরিবার। সোমবার সকালবেলা কচুয়া এলাকায় বাড়ির বাথরুমে গলার গামছা দিয়ে আত্মহত্যা করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমএর প্রথম বর্ষের পড়ুয়া তম্মালটি। পরিবার প্রথম থেকে মৌখিকভাবে অভিযোগ করেছিল হোস্টেলে সিনিয়র দাদাদের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে উত্তম। সোমবার গভীর রাতে উত্তমের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর গাজল থানায় এসে রামকৃষ্ণ ছাত্রাবাসের সিনিয়র দাদাসহ অন্যান্যদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ দায়ের করে পরিবার। 2001 সালে সুপ্রিম কোর্ট ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের ঘটনা বৃদ্ধির বিরুদ্ধে বিশ্ব জাগ্রতি দ্বারা দায়ের করা একটি জনস্বার্থ মামলায় পিআইএল শুনানি করেছিল। শীর্ষ আদালত একটি যুগান্তকারী রায় দিয়েছে, যখন র্যাগিং সম্পর্কে বিস্তৃতভাবে বলতে ভারতবর্ষে র্যাগিং নিষিদ্ধ করার পথ প্রশস্ত করেছে। সুপ্রিম কোর্ট যা র্যাগিংকে সংজ্ঞায়িত করেছে, কোনো উচ্ছৃঙ্খল আচরণ যা উচ্চারিত বা লিখিত শব্দের দ্বারা হোক বা এমন একটি কাজের দ্বারা যা অন্য কোনো ছাত্রকে উত্তক্ত করা, আচরণ করা বা অভদ্রতার সাথে পরিচালনা করার প্রভাব রয়েছে। উচ্ছৃঙ্খল বা অনিয়মিত কার্যকলাপে লিপ্ত বা বিরক্তির কারণ হতে পারে, বা হতে পারে কষ্ট বা মনস্তাত্ত্বিক ক্ষতি, বা কোনো নবীন বা জুনিয়র ছাত্রের মধ্যে ভয় বা শঙ্কা জাগানো বা ছাত্রদের এমন কোনো কাজ করতে বাধ্য করা যা সেই ছাত্রটি করতে না পারে। কিন্তু এটি শুধুমাত্র 2009 সালে, যখন শীর্ষ আদালত আরেকটি র্যাগিং মামলা শুনানি করেছিল। ধর্মশালার একজন মেডিকেল ছাত্র আমান কারচু এর মৃত্যু, যা এটিকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন পরিচালক ডক্টর আর কে রাঘবানের নেতৃত্বে 7 সদস্যের একটি প্যানেল নিয়োগ করতে পরিচিত করেছিল অ্যান্টি র্যাগিং ব্যবস্থার সুপারিশ করবার জন্য। রাঘবান কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি 2009 সালে র্যাগিংয়ের বিরুদ্ধে নির্দেশিকা প্রণয়ন করে এবং সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিয়মগুলি অনুসরণ করতে বাধ্যতামূলক করে। এর ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশিকা অনুসারে প্রতিষ্ঠানটি উপযুক্ত কমিটি গঠন করবে, যার মধ্যে কোর্স ইনচার্জ, ছাত্র উপদেষ্টা, ওয়ার্ডেন এবং কিছু সিনিয়র ছাত্র ও তার সদস্য হিসাবে সক্রিয়ভাবে নিরীক্ষণ, কোচার এবং নিয়ন্ত্রণকারী জুনিয়র ছাত্র এবং সিনিয়র ছাত্রদের মধ্যে সুস্থ মিথস্ক্রিয়া নিয়ন্ত্রিত হবে। একইভাবে প্রবিধানগুলো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের AICTC অ্যাক্ট 1987 সংশোধন করা হয়েছিল, যাতে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনে র্যাগিং প্রতিরোধ নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয়গুলি সহ কারিগরি শিক্ষা প্রদানকারী বিশ্ববিদ্যালয় হিসাবে বিবেচিত হয়। বিভাগগুলির অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল 23 এবং 10। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956 33 ধারাটিও মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠানে র্যাগিং প্রতিরোধ নিষেধাজ্ঞা আইন বর্ণনা করেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। শোনালাম প্রতিবেদন, স্তব্ধ। কেন বলছি স্তব্ধ? 1996 6 নভেম্বর তামিলনাড়ুতে প্রথম র্যাগিং কেস। 2023 অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আমি যদি ধরি একেবারে 2021 সাল, যা আমি একদম সুমারিটা বললাম 511 জন, 2020 সালে যা ছিল 219 জন, সংখ্যাটা মনে হচ্ছে না যে র্যাপিড গতিতে এগোচ্ছে? কেন এগোচ্ছে? শুধুমাত্র মেন্টাল একটা স্টেজে থাকার জন্যই এরকম হচ্ছে, নাকি শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন ওঠে যে একটা পরিকাঠামো কোন জায়গাতে ল্যাক থাকলে পরে একটা স্টুডেন্টের ওপর এরকম হয়? হোস্টেল কর্তৃপক্ষের উপর দায় বর্তায় না? কি বলবে সুরজিৎ?
শিক্ষাব্যবস্থা একদম নতুন শিক্ষা ব্যবস্থা, যেটা হলো নতুন এডুকেশন পলিসি যেটা 2000 খুব সম্ভবত 20-তে হয়েছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, তো আমাদের রাজ্য সরকারের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই করেছে। নিজেদেরকে ডিফেন্ড করবেন না, না একদমই ডিফেন্ড করছে, আমাকে বলতে দিতে হবে, বললাম শুনুন আমাদের নিজে ছাড়াই করেছে, তো আমাদের সেখানে হয়তো কিছু কিছু আমাদের সাজেশন ছিল এইসব ব্র্যাগিং নিয়ে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে শোনা হয়নি। এডুকেশন পলিসি যেটা বানানো হয়েছে সম্পূর্ণ তাদের ইচ্ছা মতো, এবং শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ করা হয়েছে, এগুলোকে সাইডে রেখে সম্পূর্ণভাবে এই সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সাইডে রেখে কী করে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ করা যায় সেটা সম্পূর্ণভাবে চেষ্টা করে গেছে আমাদের কেন্দ্রীয় সরকার, সেই জন্য প্রপার এটার হয়তো কোনো একটা সলিউশন বেরোতে পারতো, বেরোয়নি। এটা প্রথম কথা। দ্বিতীয়ত, যিনি আপনি যেটা বলছেন যে এটা হোস্টেলের উপরে দায় বর্তায়, অবশ্যই হোস্টেলের উপর দায় বর্তায়, এবং ওখানে এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যিনি নবনিযুক্ত উপাচার্য রয়েছেন তিনি একজন প্রাক্তন আইপিএস, যিনি আমাদের রাজ্যপাল দ্বারা মনোনীত, তো সেখানে তো আমার মনে হয় সবার আগে ওনাকে ওনার উপর দায় বর্তায় যে এটা কেন হলো, তাই আপনি উনি থাকতে, এখন তো উপাচার্য উনি বর্তমানে এখন প্রেজেন্ট আছেন ওখানে, উনি থাকতে এটা কী করে হলো সেটা সবথেকে বড় দায় তো উপাচার্যের উপরে বর্তায়, তো সেখানে উপাচার্যকে জবাবদিহি করাটা সবার আগে দরকার বলে মনে হয় না আপনার? খুব ভালো কথা বলেছেন আপনি, উপাচার্যের উপর নির্ভর করে। আপনি প্রথম প্রশ্নটা বলুন তো, এখন উপাচার্য কে রয়েছে? এখন উপাচার্য রয়েছেন প্রাক্তন সিএম রবীন্দ্রন। আগে কে ছিল? আগে ছিলেন, আগে ফার্স্টে ছিল ওমপ্রকাশ মিশ্র, তারপর ছিলেন সঞ্চারী রায় মুখার্জি, তারপর আর একজন ছিলেন, ওনার নামটা আমি ঠিক এখনই মনে করতে পারছি না। তাহলে আপনি বলুন তো, সেই সময় কোনো র্যাগিং হতো না? দেখুন, সেই সময় র্যাগিং হয়েছে কিনা আজ পুলিশের কাছে তো এখনও একটাও কেস কি ফাইল হয়েছে একটাও, ন্যাশনাল মিডিয়ার সামনে এই কথাটা বলছেন? আমি আমার হয়তো জানা নেই যে ওই রকম ফাইল হয়েছে কিনা, কিন্তু আপনাদের চ্যানেলের থ্রুতে তো আমি এখন জানতে পারলাম, কালকে আপনার দেখেছি। দীপবাবু কী বলবেন? এসব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে না কথা হচ্ছে, র্যাগিংয়ের ব্যাপারে কথা হচ্ছে, কি নির্বাচিত ছাত্র সংসদ যেখানে নেই, ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা পরিচালিত হচ্ছে, এর সর্বপ্রথম দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের উপরে থাকে যে সেখানে কী ঘটছে, র্যাগিং সম্পূর্ণরূপে আমি বলছি যাদবপুরে এটা পার্থক্যটাকে পরিষ্কার করুন, যে ডাব্লিউটিআই ডিএসএফ সঙ্গে এসএফ আই এর পার্থক্যটাকে ক্লিয়ার করুন, এসএফ আই কে জড়িয়ে দিলে হবে না। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট পরিচালিত হচ্ছে, তার সদস্য কি নাম তার, তার নাম আমি বলছি অয়ন ময়ন্তী, পার মাতাল একজন, ইউনিভার্সিটি ছাত্র নয় কিন্তু ইউনিভার্সিটি ইউনিটের সদস্য। তারপর সেখানকার রিসার্চ স্কলার ইউনিটের আরেকজন আছে কি, আরেকজন আছে কি, এখানকার নাম হচ্ছে মিঠুন বৈশ্য, ইউনিভার্সিটি স্টুডেন্ট নয়। এবং যে জেলা সভাপতি রয়েছেন তার নাম হচ্ছে তনয় তালুকদার, পাশের কলেজের একজন মিঠুন বৈশ্য নিয়ে কি বলবেন, ছাত্রই নয় সে, হচ্ছে ভ্যালিড একটা পয়েন্ট দীপবাবু তুলে ধরলেন, মিঠুন বৈশ্য নিয়ে কি বলবেন সুজিত বাবু, কি বলা যেতে পারে, কি বলবেন মিঠুন বৈশ্যকে নিয়ে কি বলবেন? আমি যেটা বলছি, দেখুন উনি যেটা বলছেন যে উনি যদি সদস্য নাই হন কলেজের বা ইউনিভার্সিটি, তাহলে ইউনিটে আছেন কি করে, এটা প্রথম প্রথমত আমার জানা নেই, উনি কোথায় জানতে পেরেছেন? দ্বিতীয় যিনি ফার্স্ট, না না না, মিঠুন বৈশ্য সত্যি সত্যি রয়েছে, আপনি বলুন, আপনি নিজে গিয়ে দেখে আসুন, আপনি নিজে গিয়ে তদন্ত করুন, আপনি নিজে গিয়ে দেখে আসুন মিঠুন বৈশ্যকে। আমরা যখন 2000 ওখানে ওখানে শুনুন শুনুন ওখানে ওখানে শুধু এরকম ব্যাপার নেই যে তার আগে থেকে মিঠুন ওখানে ক্যাম্পাস ওখানে যাচ্ছে, ওখানে শুধু কেন, ওখানে শুধু টিএসপি আছে, ওটা ক্যাম্পাস, ওখানে শুধু কমন পড়ে আছে, কোনো ব্যাপার নেই, ওখানে এসএমআই থেকে বিএনপি সবাই আছে, কি করতে আছে তাহলে, যদি যদি টিএমসিপির পর দায়িত্ব বর্তায় যদি সংগঠনের, তাহলে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন থাকার দরকার নেই, উপাচার্য কি করছেন ওখানে, তাহলে উপাচার্য ওখানে দায়িত্ব নেই কোনো, না না উপাচার্য উনি উনি গার্জিয়ান, তোমার বাড়িতে তোমার বাবা গার্জিয়ান যদি, তাহলে সেই দায়িত্বটা তোমার বাবার উপরে তো থাকবে, সবার মানে উপরে কি অবস্থা। আমি আবারও বলবো, আমি আমি আশা আমাদের ট্রাই টিভিতে আশা মানটা কোথায় যাওয়া হচ্ছে, সমস্ত গেস্টদের দীপবাবু বিবেকবাবু এবং সুজিত বাবু তিনজনকেই প্রথমে বলছি, অনুরোধ করছি আপনারা কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না, বাবা মা দাদা সবটা বলে আমি আবারও বলছি, শেষ করতে দেবেন, বললাম শেষ করতে দেবেন, সুজিত বাবু শেষ করতে দেবেন, আমি দীপকেও বলেছি, বারবার বলছি, পার্সোনাল অ্যাটাক নয়,
যা বলছেন, আপনারা রাজনৈতিক স্তরে কথা বলুন, আমার কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের মন্তব্য রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সংবাদ মাধ্যমের অসুবিধা একটা জায়গাতে ব্যক্তিগত আক্রমণ করবেন না, কন্টিনিউ করুন। আমি শুনুন, আমি একবার বলি, আপনি বুঝতে ভুলবেন না, ফ্যামিলি যদি বাবা গার্জিয়ান তো হয় সবার মোটামুটি কম বেশি, তো তার কি রেসপন্সিবিলিটি বর্তায় না, সেটাই আমি জাস্ট একটা বলতে চাই। কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন। তো ওটাই বলছিলাম যে উনি বলছেন দীপ জামন করে বলছে সম্পূর্ণ দায় টিএমসিবির, যদি সেটা হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে কী করছিল, যদি টিএমসিবির ওখানে কেউ ভুল করে থাকে অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, সম্পূর্ণভাবে অ্যাকশন নিতে পারে, আমাদের তো ওরকম ব্যাপার নেই। যদি কেউ দোষ করলে তাকে আমরা কোনোদিন ডাকিনি, যারা দোষ করবে তাদের বিরুদ্ধে সে যে দল ধর্ম জাতি সব কিছু নির্বিশেষে তার বিরুদ্ধে যে কোনো রকম অ্যাকশন না হোক, দল সেটাকে আমাদের টিএম তৃণমূল ছাত্রবর্ষ সেটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে। একেবারে মানলাম, আপনার কথা মেনে নিলাম কিছুক্ষণের জন্য। যা চিত্র দেখা গিয়েছিল সরাসরি রাজ্য জুড়ে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত একেবারে কী নিয়ে, উপাচার্য নিয়োগ নিয়ে, যে কথা একেবারে সরাসরি সুজিতবাবু বলছেন যে উপাচার্য কী করছেন, উপাচার্য অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর কী করছে, সত্যি তো তাদের কী প্রয়োজন, তাদের তো সত্যি কোনো প্রয়োজন নেই যদি কিনা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ কাজ করে বা তৃণমূল কোনো কাজ করেন। আমার প্রশ্ন আরেকটু স্পেসিফিক করে দিই, রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তাহলে রাজ্যপাল আশাকালীন অবস্থাতে তাকে কালো পতাকা কেন দেখানো হলো? তিনি তো একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছেন, তাহলে সেই পরিকাঠামো যেখানে কিনা উপাচার্য নেই, সেই উপাচার্যতে উপাচার্যহীন একটা বিশ্ববিদ্যালয় সেখানে তৈরি হবে না, নতুন করে ট্রমাটাইজ হবে না? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের ক্ষেত্রে আপনি কী করে হচ্ছে প্রশ্ন তুলছেন? যদি সত্যি সত্যি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের ক্ষেত্রে আপনার প্রশ্ন তোলার প্রশ্ন থাকে, তাহলে সবার আগে নিজেদের প্রতিষ্ঠানগুলোকে সঠিক জায়গায় তৈরি করতে দিন, সেটা করতে দেন আপনারা? দেখুন, আমি আপনাকে আমাকে যেহেতু আসবো এই প্রশ্নের উত্তর নেব, কিন্তু সময় একটা ছোট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর যে বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছিল, সরাসরি র্যাগিং এবার উত্তরবঙ্গের, যা কথা বলছিলাম সরাসরি সুজিতবাবুকে প্রশ্ন করছিলাম যে তিনি বলছিলেন সরাসরি অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরের উপর প্রশ্ন তুলছেন তিনি, যে কী দরকার তাদের থাকা যদি কিনা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের ওপরেই সব প্রশ্ন বর্তায়। খুব ভালো প্রশ্ন, খুব ভালো কথা। তাহলে একটা ছোট্ট কথা বলছি, যে উপাচার্য নিয়োগ করা হলো একেবারে রবীন্দ্র মহাশয়কে, তাকে দু তিন দিন ক্যাম্পাসে দেখা গেল, তারপর তাকে দেখা গেল না, কী মনে হয় কেন চলে গেলেন তিনি? শুধুমাত্র তার কি ভালো লাগলো না বিশ্ববিদ্যালয়, নাকি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দিক থেকে এতটাই উইক হয়ে পড়লেন যে সব জায়গাতে, যেরকম যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমরা দেখেছি, প্রশ্ন টানতে হচ্ছে উপাচার্য সত্যি সত্যি কি তারা যেখানে আসছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কি সত্যি সত্যি শুধু ছাত্রদের জন্য নয় উপাচার্যদের জন্য সঠিক হচ্ছে? প্রশ্ন কিন্তু থাকছে সুরজিৎ। যেটা বলি, দেখা যাচ্ছে না উপাচার্যকে। আমি যে লাস্ট কিছু না একটা খবরে পড়ছিলাম যে উনি ওনাকে যখন জিজ্ঞেস করেছে, আপনাদের সাংবাদিক বন্ধুরা যেটা আছে জিজ্ঞেস করেছে যে আপনি কীভাবে কী আপনার কী প্ল্যান আছে ইউনিভার্সিটি, উনি বলছেন দেখুন আমি তো কখনো চালাইনি, কিন্তু আমার ফ্যামিলির কিছু কিছু আছে প্রফেসর, তাদের কাছ থেকে শুনে আমি চেষ্টা করবো। ওনার কাছে প্রপার প্ল্যানিংই নেই, উনি কী করে কাজ করবেন? আর সবথেকে বড় কথা যে আমাদের রাজ্যপাল মহাশয় রয়েছেন, তিনি সাংবিধানিক প্রধান হতে পারেন, কিন্তু তিনি মাঝ রাতে রাতের অন্ধকারে কখনো কোনো উপাচার্য নিয়োগ করতে পারেন না, সেনার অধিকার ওটা নেই। আপনি খুব দেখেছেন হয়তো সুপ্রিম কোর্টে এটা থেকে বাতিল করে দেওয়া হয়েছে, বলেছে এরপরে উনি আর পারবেন না, সুপ্রিম কোর্টে ওনাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আপনি আর পারবেন না এভাবে উপাচার্য নিয়োগ করতে। কেননা একটা নিয়ম থাকে, সার্চ কমিটি করতে হবে যেখানে রাজ্যের প্রতিনিধি থাকতে হবে, যেখানে ইউজিসির প্রতিনিধি থাকবে, এবং সেখানে হচ্ছে রাজ্যপাল, মানে যিনি রাজ্যপাল রয়েছেন তার প্রতিনিধি থাকবে, সেগুলোকে কিছুকে না মেনে তিনি এটাও বলুন যে মুখ্যমন্ত্রী একজন প্রতিনিধি চেষ্টা করেছিলেন কিন্তু হাইকোর্ট তাকে, দেখুন আমাদের কাছে সুপ্রিম কোর্ট, আমাদের কাছে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আমাদের কাছে শিরোধার্য, তো আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে আমরা সেটাকে মানি, তিনি অনৈতিকভাবে যেভাবে উপাচার্য নিয়োগ করেছিলেন সেটাকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে রিজেক্ট করে দিয়েছেন, আমরা সুপ্রিম কোর্টের বিচারে আমরা খুশি। তো এটাই হচ্ছে আমার উত্তর যে আমরা কালো পতাকা কেন দেখিয়েছিলাম, কারণ আমরা এরকম তুগলকি সিদ্ধান্ত আমরা কোনোদিন মানতে পারিনি, কেননা উনি এসে নিয়ে একটা নির্বাচিত সরকার, উনি নিযুক্ত আর আমাদের নির্বাচিত সরকার, তাই উনি এসে নিয়ে মাঝরাতে অন্ধকার, আমরা জানতাম যখন 34 বছরের জগদ্দল পাথর সিপিএম এর সময় ছিল সেই সময় রায়গঞ্জের বুকে মাঝরাতে কি মাঝরাতে কারা ঘুরতো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দেখিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে কিভাবে
বলে লাভ নেই। এই দায়টা কি হবে? রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়। আজকে যে রায়গঞ্জের বাইরে থেকে যারা এসে পড়ছে রায়গঞ্জের মধ্যে বাইরে যেতে হচ্ছে না, আপনারা কি দিয়েছেন? আপনারা 34 বছর ক্ষমতা ছিলেন, আপনারা 34 বছর ক্ষমতা ছিলেন, আপনারা 34 বছর ক্ষমতা ছিলেন, কটা ইউনিভার্সিটি ছিল এখন কটা ইউনিভার্সিটি আছে? আপনারা 34 বছর ক্ষমতা ছিলেন, কটা ইউনিভার্সিটি ছিল, কটা মেডিকেল কলেজ ছিল? আজকে যারা দাঁড়িয়ে দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কয়টা ইউনিভার্সিটি, কয়টা মেডিকেল কলেজ আছে? আপনারা বলবেন না। এমনি বাংলার মানুষ, এমনি বাংলার মানুষ আপনাদের শূন্যে পাঠিয়ে দেয়নি, এমনি বাংলার মানুষ আপনাদের শূন্যে পাঠিয়ে দেয়নি। এসব বলে লাভ নেই। নৈরাজ্য, সিপিএম এর সন্ত্রাস, শুনুন, সিপিএম এর লাল চোখ, সিপিএম এর সন্ত্রাস কেউ ভুলে যায়নি, আপনাদের সিপিএম এর লাল সন্ত্রাস কেউ ভুলে যায়নি। রায়গঞ্জের মানুষ সাক্ষী আছে কি পরিমাণ ক্রিমিনাল, রায়গঞ্জের মানুষ সাক্ষী আছে কি পরিমাণ ক্রিমিনাল এখানে রায়গঞ্জের বুকে দাপট দাপটে চলতো, আজকের ডেটে শান্তপুরের ষাট জন্য পাচ্ছে, সেটা 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 একটা কথা আপনাদেরকে বলি, আমাদের আমাদের প্রশ্ন এবং আমাদের টপিক আজকে র‍্যাগিং, কে কোথায় কি করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এটা যে শিক্ষাস্থানে র‍্যাগিং হচ্ছে এবং র‍্যাগিং এর জেরে স্বপ্নভর্তি ব্যাগগুলো ফাঁসি দিচ্ছে। ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আপনাদের বাড়িতেও কোনো না কোনো ভাই বোন রয়েছে, তারাও স্কুলে যাচ্ছে, তারাও কলেজে যাচ্ছে, তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো অফিসে যাচ্ছে, কী শিক্ষা পাবে, কী বার্তা যাবে পরবর্তী জেনারেশনের কাছে, এই বার্তা যাবে? আজ যারা যা শিখছে পরবর্তীকালে তো সেই শিক্ষাটাই পরবর্তী জেনারেশনকে দেবে। দিব্যবাবু, বামেদের 34 আর তৃণমূলের 12 পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে দিয়েছে। এখন বর্তমান পরিস্থিতি, তৃণমূল ছাত্র পরিষদ বর্তমানে সাধারণ ছাত্রছাত্রীদের ত্রাস, কলেজে কলেজে তৃণমূলের যে গুন্ডাগিরি চলছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে এদের নির্যাতন চলছে, যাদের তাদের কণ্ঠস্বর যেভাবে রোধ করা হচ্ছে, কোনো রকমের সুস্থ গণতন্ত্রের পরিবেশ কলেজ ক্যাম্পাসগুলিতে নেই, এরা প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এদের 40-45 বছরের ছাত্র নেতাদের দাদাগিরি চলছে। দুদিন পরে বাচ্চার মুখ দেখবে, বেটা আর বাবা মিলে একসাথে কলেজে ছাত্র রাজনীতি করবে, এই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে। আর এরা দায়ভার এইভাবে কেন এরোচ্ছেন? প্রত্যেকটা কলেজে নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদাহরণ, যেখানে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই কিন্তু একটি কক্ষকে এরা ইউনিয়ন রুম রূপে ব্যবহার করে করে যাচ্ছেন। যদি 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 পাঠাতে বলে দেখান যে এই ছাত্র সংসদে এই ইউনিয়ন রূপে আপনি তালা লাগাবেন, বলে দেখান আজকে লাইভ টিভিতে, বলে দেখান যে সেই ইউনিয়ন রুমে তালা লাগাবেন। ওটা ওটা তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম না, ওটা কে বলেছে? ওটা স্টুডেন্ট কে বলেছে? লেখা আছে, কে বলেছে ওখানে তৃণমূল ছাত্র পরিষদের স্টিকার লাগানো আছে? ফ্ল্যাগ হোস্টিং হয়, তৃণমূল ছাত্র পরিষদের স্টিকার লাগানো আছে, ফ্ল্যাগ হোস্টিং করে ইউনিভার্সিটি গেটে, তাহলে কি হয়ে গেল? তাহলে এবিভি গেটে গেটে আর ভেতরে এক কথা না, আপনি ক্যাম্পাসের একটি রুমকে দখল করে সেখানে ছাত্র সংসদ হিসেবে চালাবেন এবং বলবেন এইভাবে তো চলবে না, এইভাবে তো চলবে না, তো বলুন তাহলে এবিভিপিও লাগাবে, এবিভিপিও ক্যাম্পাসের ভেতরে লাগাবে, বলুন না, বলুন দায়িত্ব নিয়ে, বলুন দায়িত্ব নিয়ে, বলুন দায়িত্ব নিয়ে, বলুন ওয়েলফেয়ার আছে, স্টুডেন্ট ওয়েলফেয়ার এর ঘরটা, ওটা ওটা আচ্ছা একটা কথা বলুন তো, এই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম করে তৃণমূলের ছাত্র নেতারা সেখানে কেন প্রতিনিধিরা উপস্থিত আছে? না মানে দেখুন, এটা প্রশাসনিক ভাবে না হয়েছে, প্রশাসনিক ভাবে সেই প্রশাসন সেই প্রশাসনটা কি আমাদের বলুন, সেই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সেখানে স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে সেখানে নেই? আপনারা ছাত্র সংসদ নির্বাচন করছেন না, ছাত্র ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যান্টি র‍্যাগিং এর একটা ফর্ম তৈরি করেছে কিন্তু ইউজিসির গাইডলাইন সেখানে ভায়োলেন্ট করেছে, সেখানে পরিষ্কার বলা আছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান আছেন প্রত্যেকটা বিভাগীয় প্রধানরা থাকবেন, অশিক্ষক কর্মচারী থাকবেন এবং ছাত্র প্রতিনিধি থাকবেন। আমাকে বলুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সেই তৃণমূলের অধ্যাপক সংগঠন ঐকুপা সদস্যের দ্বারা তাকে নির্যাতিত হতে হয়েছে, হসপিটালাইজড হয়েছে, কোন রকমের প্রাণটান এসে বাড়িতে ফিরেছে, তো রায়গঞ্জেও একই ঘটনা ঘটছে। শুধুমাত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ প্রেস মিডিয়ার দৌলতে আমরা কিছু কিছু ঘটনা জানতে পারছি কিন্তু
বাকি যে 90% ঘটনা আছে তা আমরা জানতে পাচ্ছি না। এই সমস্ত দায়ভার কারা নেবে বলুন? এই যে পরিস্থিতি, এই যে কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূলের ছাত্র নেতাদের, তথাকথিত ছাত্র নেতাদের দাদা মানে কাকার বয়সী ছাত্র নেতাদের যে দাদাগিরি চলছে, গুন্ডামি চলছে, এই সমস্ত যদি অতি সত্বর বন্ধ না হয়, এমনিতেই তো এই সরকার হচ্ছে আমাদের শিরদার, আমাদের মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। বাকিটা যতটুকু আছে সেইটুকু তো এখানে আর থাকছে না। এই পরিস্থিতির পরিবর্তন কবে হবে? শুধু কনভারসেশন করছিলেন, কনভারসেশন চলাকালীন অবস্থাতে আপনি বলছেন ছাত্রছাত্রীর গণতন্ত্রের কথা বললেন, বললেন তো অবশ্যই। আচ্ছা, একটা প্রশ্ন আমাকে উত্তর দিন তো, ছাত্রছাত্রীর গণতন্ত্র মানে কি? যেখানে হোস্টেলে থেকে যেই ছাত্রগুলো, তারাও তো ছাত্রছাত্রী, তারা তো আসে স্বপ্ন নিয়ে আসে, তো তার উপরে যারা সিনিয়র থাকে, রূপরেখাটা এরকম হতে পারে না যে সিনিয়ররা জুনিয়রদেরকে সাহায্য করবে? রূপরেখাটা এরকম তৈরি হতে পারে না যে ছাত্রটা যে স্বপ্ন নিয়ে আসছে কলেজে বা হোস্টেলে ভর্তি হচ্ছে, আসছে অ্যাডমিশন নিচ্ছে, সেই সিনিয়র ছাত্রগুলোই জুনিয়র ছাত্রগুলোকে অনেক পরিমাণে ভীষণভাবে সব দিক থেকে, মোরালি এবং এডুকেশনালি সব দিক থেকে হেল্প করবে? এটাই কি গণতন্ত্র, যেখানে দাঁড়িয়ে থেকে এই বাচ্চা ছেলেমেয়েগুলো আসছে অনেকগুলো স্বপ্ন নিয়ে, তাদেরকে এইভাবে মরে যেতে হচ্ছে বারবার, একবার দুবার নয় বারবার হচ্ছে, এটাই কি ছাত্রছাত্রী গণতন্ত্র? না, আপনি গণতন্ত্র, ছাত্রদের গণতন্ত্রের কথাটা যদি এইভাবে লিঙ্ক করেন তাহলে অবশ্যই সেটা আমরা তার বিরোধিতা করছি। একটা বিষয় ছাত্রদের গণতন্ত্রের যে বিষয়টা হচ্ছে, ছাত্রদের গণতন্ত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কিছু বেসিক সমস্যা আছে, সেখানে তাদের ছাত্রদের ফি স্ট্রাকচার থেকে শুরু করে, ক্যান্টিন থেকে শুরু করে, তাদের বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে, একাডেমিক সমস্যা, ক্লাস থেকে ক্লাসে সঠিক পরিমাণে ক্লাস হচ্ছে কি হচ্ছে না, বা বিভিন্ন রকম পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে, সেগুলো সঠিকভাবে এবং কালচারাল প্রোগ্রাম টোগ্রাম সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য একটা নির্বাচিত প্রতিনিধি, কেউ সিলেকশন করে না, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যাতে ক্যাম্পাসে আমি যেমন এসএফআই করি, দীপ যেমন এবিভিপি করে, শুভদা এবং যেমন টিএমসিপি ছাত্র পরিষদ করে, সুরজিৎ ছাত্র পরিষদ করে, তাহলে প্রত্যেকেরই আলাদা আলাদা মতাদর্শ আছে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা বিষয়কে তারা অ্যানালাইজ করে, এবং তাদের মতামত প্রকাশের অধিকারটা যদি না দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে তাহলে কী করে চলবে? এবং দ্বিতীয় প্রশ্ন যে আপনি যেটা সঙ্গে করলেন, যে এই যে র্যাগিং, এই র্যাগিংটাকে একটা নির্দিষ্ট কয়েকটা একাডেমিক ইয়ারের মধ্যে আপনি যদি সেটাকে ব্যাখ্যা করেন তাহলে কিন্তু সেটা ভুল হবে। এই র্যাগিংটা আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে দু বছর পড়াশুনো করছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, তার সঙ্গে হোস্টেলে থেকে যে দু বছর, আমি কিছু করছি না, আমি বলছি যে আমি করছি সিনিয়রদের মধ্যে বা জুনিয়রদের মধ্যে, আমি কিন্তু কোনো পরিকাঠামোর দিকের কথা বলছি না। সিনিয়ররা, যে সিনিয়রদের কথা আপনি বলছেন, সেই সিনিয়ররা কি সত্যি সত্যি সিনিয়র থাকেন? সত্যি সত্যি কি শুধুমাত্র কলেজ সিনিয়ররাই কলেজে থাকে? এর দৃষ্টান্তও কিন্তু আমরা পেয়েছি, এর আগে কিন্তু আমরা এরকম দেখেছি। আপনি এসএফআই এর কথা বলছেন, তো আপনি এসএফআই এর জেলা কমিটির সহ সম্পাদক, আপনাকে প্রশ্নটা করি সবার আগে, যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল, তারা কি সিনিয়র ছিল? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখেন তাহলে সেখানে বরাবরই অতি বামদের একটা, আপনারা কি বাম নয়? অবশ্যই আমরা বামপন্থী। অতি বাম আর বামের মধ্যে পার্থক্যটা একটু বোঝান তো। দেখুন, অতি বাম যারা, খুব পরিষ্কারভাবে যদি বলতে যাই, অতি বাম এবং বাম যারা শুধুমাত্র লেফট পলিটিক্যাল আইডিওলজিটা, তার প্রেস্টিজটাকে গ্রহণ করার চেষ্টা করে, কিন্তু বেনিফিশিয়ালটা রাইটের, সবসময় দক্ষিণপন্থী দলগুলোর রাজনৈতিক ক্ষমতাটাকে সারা উপভোগ করে, এটাই আপনি, তার মানে আপনি কোনো একটা জায়গাতে যাদবপুরের ঘটনাকে একেবারে সাপোর্ট করবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই সাপোর্ট করবেন না যে সিসিটিভি ক্যামেরা, আপনাদের অতি বামের কথাই আমি বলছি, সিসিটিভি ক্যামেরা বসানো যাবে না, তারাই বলেছিল, নিশ্চয়ই ওটাকে সাপোর্ট করবেন না। ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে আপনি আপনি হাইকোর্টে হাইকোর্টের রায় বিচারপতিকে আপনি হাইকোর্টের রায়কে আপনি মানছেন? জলখান, হাইকোর্টের রায় মানছেন না?
জলখান তাহলে তো তাহলে হাইকোর্টের রায়কে মানছেন তাহলে তো কোন ইউনিভার্সিটিতেই সমস্যাটা হয় তাহলে কেন সমস্যা না ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা করে ছাত্র ছাত্রীদের আলোচনা করে তাহলে স্পেসিফিক তাহলে অন্য ইউনিভার্সিটিতে তো হয় তাহলে স্পেসিফিক একটা ইউনিভার্সিটিতে সেটা কেন হবে স্পেসিফিক আপনি আপনারা আপনারা জানাই হবে কেউ এখানে সাধু নয় কি সমস্যা সাধু নয় একেবারে উত্তর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কথা বলুন যে সুনীত বারবার বিশ্ববিদ্যালয়ের কথা বলুন শিক্ষক অশিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রীদের আলোচনা এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আলোচনা আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কথা বলবো সেখানে সম্পূর্ণরূপে যে তৃণমূলের ছাত্র সংসদ পরিচালিত হচ্ছে সম্পূর্ণরূপে র্যাগিং থেকে শুরু করে যা নয় তাই সমস্ত রকম ভাবে ছাত্রছাত্রীদের গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে সেখানে তাই নয় দীপবাবু সরাসরি যৌন হেনস্থার কথা উঠছে একদম পরিবার থেকে সরাসরি বলছে যৌন হেনস্থার কথা রীতিমতো তারা অভিযোগ আনছে যৌন হেনস্থা করা হয়েছে এটাই কি শিক্ষাস্থান শিক্ষাস্থান কি যৌন হেনস্থার জায়গা বঙ্গবাসী জানে এনাদের ব্যাপারে বলতে গেলে শিক্ষকের যৌন হেনস্থার কথা আচ্ছা আপনারা কি কম্পেয়ার করছেন কোন যাদবপুরের ঘটনা নক্কারজনক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী তো শিক্ষা ব্যবস্থার মোটিভটা এটা কেন্দ্র সরকার এনইপি লাগু করে ব্যবসায়ীদের হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দিচ্ছে এবং রাজ্যের তৃণমূলের ছাত্র পরিষদরা এবং নেতারা অনার্স বিক্রি করে শিক্ষা ব্যবস্থায় তল্পি তল্পা গোটানোর চেষ্টা করছে রাজ্য কেন্দ্র কোথাও কোথাও আর বাবা কোথাও বিরোধীদের নাই মুদ্রার এপিড আর ওপিড মুদ্রার এপিড ওপিড আপনাদের নেতারা কম্পিউটার আছে বিরোধীদের আরে ইংলিশ আসতে দেয়নি আরে কম্পিউটার টেলে আই আপনারা কোন কথা বলেন আপনারা কম্পিউটার আছে বিরোধিতা করেছে আপনাদের ইংলিশকে ঠিকমতো প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে যায়নি আপনারা কথা বলেন পশ্চিমবঙ্গ ঠিক করতে পারে সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
স্কুলের বারো বছর গোটা রাজ্যের বারোটা বাজিয়েছে। দীপবাবু আসবো প্লিজ আপনারা কোঅপারেট না করলে কন্টিনিউ করা খুব মুশকিল হবে, প্লিজ কোঅপারেট করুন। সরাসরি মিঠুন বসু রয়েছে আমাদের সঙ্গে একেবারে ফোন কলে, এই মুহূর্তে লাইভে রয়েছে সরাসরি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সরাসরি মিঠুন বৈশ্য রয়েছে, যে বিষয়ে কথা বলছিলেন সুজিতবাবু সরাসরি তিনি রয়েছেন আমাদের সঙ্গে। মিঠুনবাবু আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। নমস্কার। আপনাকে প্রথম প্রশ্ন করব, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে মর্মান্তিক ঘটনাটি ঘটল কি বলবেন সেই বিষয়ে? প্রথমেই দুঃখজনক ঘটনা, এরকম ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়, কিন্তু কি পরিস্থিতিতে কিভাবে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কোনো ইনফরমেশন ছিল না এই ম্যাটারে, এবং আমরা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেভাবে ব্যাগিং সংক্রান্ত প্রচুর আমাদের পূর্ববর্তী অনেক মানে কার্যকলাপ হয়েছে, কিন্তু কোনো ছাত্রছাত্রী কিন্তু এখনো পর্যন্ত আমাদের মানে আপনার এটা বলতে খারাপ লাগছে না যে ন্যাশনাল মিডিয়াতে আপনি কথাটা বলছেন যে র‍্যাগিং ঘটনা এর আগে ঘটেছে কিন্তু কোনোদিন কোনো ছাত্র করেনি, মানে বেমালুম আপনি কি বলছেন এটা? না না, র‍্যাগিং ঘটনা ঘটেনি না, আমরা বলতে চাইছি এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু কারো কাছে ইনফরমেশন থাকলো না, না ডিপার্টমেন্টে কোনো কাছে টিচারদের কাছে, না অথরিটির কাছে, হঠাৎ করে আমরা জানতে পারলাম গত পরশু দিন রাত্রেবেলা কেউ একজন সুইসাইড করেছে, এবং তার পরবর্তীতে গতকাল থেকে আমরা সেই ঘটনাগুলো শুনতে পাচ্ছি। মিঠুনবাবু খুব দুঃখিত মিঠুনবাবু, একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, যাদবপুর ইউনিভার্সিটিতে যখন ঘটনা ঘটে তখন আপনাদের সবকিছু খোঁজখবর থাকে, আর নিজের বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আপনাদের কাছে খোঁজখবর থাকে না? দেখুন, এই ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথে তিন দিনের পর থেকে আর সে ক্লাসে আসেননি, এবং তার পরবর্তীতে তার 10-11 দিন পরে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনাদের মনে হলো না যে হঠাৎ করে একটা ছাত্র তিন দিন পরে আর কলেজে আসছে না, একবারও মনে হয় না আপনাদের কেন এটা হলো? কেবল তিন দিনের মধ্যে কোনো ছাত্রছাত্রীদের, আর একটা জিনিস ভাবতে হবে, আমাদের বিশ্ববিদ্যালয়ে দুটো সিনিয়র হোস্টেল আর বয়েজ হোস্টেল, জুনিয়র হোস্টেলের মাঝখানে মোটামুটি কিন্তু প্রায় 1 কিলোমিটার তফাৎ, এবং সেখানে কোনো সিসিটিভি নেই। হোস্টেলের গেটে আছে, হ্যাঁ হোস্টেলের রুমে থাকতে পারবে না, হোস্টেলের করিডোরে, মেন করিডোরে থাকতে পারবে। আমার মনে হয় না যে হোস্টেলের রুমের আশপাশে সত্যি সিসিটিভি ক্যামেরা থাকার প্রয়োজন, যেখানে কিনা যাদবপুর ইউনিভার্সিটিতে রীতিমতো দহরম মহরম চলছে সিসিটিভি ক্যামেরা নিয়ে, আপনাদের মনে হয় না সেটা? না না, আমাদের তো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় আছে। এবারে হ্যাঁ, একটা ছাত্রছাত্রীর ঘরের মধ্যে সিসিটিভি থাকা তো কাঙ্ক্ষিত নয়। না, আমি একবারও বলিনি ঘরের মধ্যে থাকার, আমি বলছি রুমের আশপাশে থাকার। যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানে র‍্যাগিং এর মতো ঘটনা ঘটছে কি করে তাহলে? তার মানে খুব সহজেই ধরে ফেলা যাবে যে কারা র‍্যাগিং টা করেছে। দেখুন, অবশ্যই ধরা কোনো ম্যাটার না, কিন্তু আপনারা সেই বিষয়ে কোনো রকম কোনো তদন্ত কমিটি তৈরি করেছেন? আমরা ইতিমধ্যে ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে বলেছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, কারণ আমরা জানি যে আমাদের হোস্টেল সুপার দুবেলা সন্ধ্যা হলে রাতে হলে সারপ্রাইজ ভিজিটে আসছেন, তার মাঝখানে কিভাবে ঘটনা ঘটলো। মিঠুনবাবু আপনাকে একটা স্পেসিফিক কোশ্চেন করছি, কিছু মনে করবেন না, খুব স্পেসিফিক কোশ্চেন করছি, আপনি কোন ইয়ারে পড়ছেন এই মুহূর্তে? আমি তো বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে পাস আউট স্টুডেন্ট। পাস আউট স্টুডেন্ট, আপনি ওখানে কি করছেন?
আমি তো কিছু করছি না, আমি ইচ্ছে করছি কি আমি এখন রিসার্চ ওয়ার্ক করছি। রিসার্চ ওয়ার্ক করছেন হোস্টেলে? হোস্টেলে বসে আপনি রিসার্চ ওয়ার্ক করছেন? ল্যাগিং রিসার্চ ওয়ার্ক হোস্টেলে কি বিষয় আমি কেন বলতে যাব? আপনি হোস্টেলে নেই তো? ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আমি তো একজন সাধারণ ছাত্র নেতৃত্ব হিসাবে আপনার আমাকে জিজ্ঞাসা করেছেন। মানে আপনার আপনি 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 কলেজে যান না তার মানে, তাই তো? আমি তো হোস্টেলে থাকি না। আপনি কলেজেও কলেজেও যান না তো? আমার কলেজ না, ওটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে। আপনি আপনি কি রিসার্চ ওয়ার্ক করছেন তো? হ্যাঁ। কি বিষয়ে রিসার্চ ওয়ার্ক করছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে মিঠুন বাবু আমার কথা? হয়তো শোনা যাচ্ছে। হ্যালো, হয়তো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ মিঠুন বাবু, আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কি নিয়ে রিসার্চ করছেন একটু জানতে পারি? আপনি ওখানে রিসার্চ করছেন বলছেন তো, আপনি কবে পাস আউট করেছেন? আমি হোস্টেল থেকে সরে গিয়েছি মিঠুন বাবু, আমি হোস্টেল থেকে সরে গিয়েছি। আপনি স্পেসিফিক অ্যান্সার দিয়ে দিয়েছেন যে আপনি হোস্টেলে থাকেন না, আপনি ক্যাম্পাসে রিসার্চ করছেন। আপনি নিজেই বললেন, আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক, আপনি ঠিক রিসার্চটা করছেন যেটা, সেটা আপনি পাস আউট কবে হয়েছে? একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমি আপনি আমাকে শুনে নিন, আপনি হঠাৎ করে আমার নামে অ্যালিগেশন দিচ্ছেন, আপনি কি থাকেন? আমি তো থাকি না। আপনাকে আমি কোনো অ্যালিগেশন দিইনি। ফর ইনফরমেশন, সংবাদ মাধ্যম কোনোদিন উপর অ্যালিগেশন দেয় না। না না, আপনি তো ডোন্ট থিং দ্যাট, ডোন্ট থিং দ্যাট, আমি একবারও অ্যালিগেশন দিইনি। আপনি টেম্পার লস করছেন, আমি কিছু জানতে চাইছি। মিঠুন বাবু আপনি টেম্পার লস করছেন, মিঠুন বাবু আপনি টেম্পার লস করছেন। আমি অত্যন্ত স্পেসিফিক কোশ্চেন করেছি, অত্যন্ত ভালোভাবে প্রশ্ন করেছি। আমি শুধু জানতে চাইছি যে ইতিমধ্যে ওনার সঙ্গে কানেকশন মিস হয়ে গিয়েছে, আমি জানি না কানেকশন মিস হয়ে গিয়েছে নাকি সত্যি সত্যি ফোনটা কেটে দেওয়া হয়েছে, জানি না, জানার চেষ্টাও করছি না। তার কারণ উনি যা বললেন সরাসরি যে তিনি ওখানে রিসার্চ করছেন প্রশ্নই ওঠে না। রিসার্চ যখন করছেন নিশ্চয়ই রিসার্চ করতে পারেন। কী বলবেন দীপবাবু এই বিষয়ে? আপনি তো শুনলেন সরাসরি ফোন কল এখানে ছিল কানেক্টেড, আপনি দেখতেও পেলেন কানেকশনের সত্যি সত্যি কি অবস্থা খারাপ নাকি অন্য কিছুর অবস্থা খারাপ, নাকি আমার প্রশ্নগুলো অত্যন্ত কাট কাট ছিল যার জন্য ধরতে পারলেন না, সমস্যায় পড়ে গেলেন, কোনটা? এদের কাচ্চা চিঠটা বেরিয়ে যাবে এখানে উত্তর দিতে গেলে, আর সিসিটিভি থাকলে তো এনাদের সব কুকৃতি বেরিয়ে যাবে। তো সিসিটিভি ফুটেজ কী করে পাওয়া যাবে? স্বাভাবিক বিষয় যে পাওয়া যাবে না। ইনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ইউনিটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বললেন, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না, এটা আজও মানে অষ্টম আশ্চর্য। প্রত্যেক জায়গায় বিশ্ববিদ্যালয় তো রিসার্চ করতে প্রমাণ কোথায়? এনে গোটা সবাই জানে এখানে, এসব তো ফালতু কথা, মিথ্যা কথা বলা যায়। এদের ডিএনএটা আছে তৃণমূলে, তৃণমূলের ডিএনএটা মিথ্যা কথা আছে। এ তো কথায় কথায় মিথ্যা কথা বলেন, দশটা সত্যি কথা তো বারোটা মিথ্যা কথা। ভেবেছেন যে হোস্টেল, আপনি ওনাকে বলতে চাই যে আপনি হোস্টেলে কি করছেন, তো ওটার জন্য হয়তো উনি টেম্পটেড হয়েছিলেন। কিন্তু তো একটা কথা আছে সুজিত বাবু, যে যদি যদি আমার মনে কোনো পাপ না থাকে আমি কেন রেগে যাব? না না দেখুন, পাপ না কোনো, সেটা তো পুলিশ যখন তদন্ত না করতে পারছে কেউই আমরা বলতে পারছি না, তাই না? ভেরি 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 স্পেসিফিক, খুব ভালো কথা বলেছো। এটা পুলিশ যখন তদন্ত, কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে যে যদি আমি কোনো দোষ না করে থাকি আমার গায়ে লাগার কোনো প্রশ্নই আসে না, বা রাগ করারও কোনো প্রশ্ন আসে না। এখন যদি আপনি আমাকে বলেন যে আমি স্টুডিওতে বসে রয়েছি, এটাতে আমার একেবারেই রাগ হবে না, তার কারণ আমি সত্যি সত্যি স্টুডিওতেই বসে রয়েছি। না কিন্তু হোস্টেলের কথা যেটা বলেছেন, যাই হোক উনি তো বললেন যে ওখানে প্রত্যেকটা এন্ট্রান্স থেকে শুরু করে সিসিটিভি লাগানো আছে সেখানে, যদি দীর্ঘদিন ধরে সেখানে পড়াশোনা করে। আমি 2018 সালে ভর্তি হয়ে 2020 সালে স্নাতক উত্তীর্ণ হয়েছি, সেই তখন থেকে তিনি প্রাক্তন। আজকে 18 থেকে 23, 5 বছর হয়ে গেল, রিসার্চ ওয়ার্ক তো সেই হয়ে যাওয়ার কথা। যদিও করে, যদি করে, কিন্তু আদৌ সে রিসার্চ করে না। শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, দীর্ঘদিন ধরা সেই রাজ্য বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কি করছে? আর ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরিষদ কি করছে? তাহলে পরিষদের সর্বশিত ছাত্র নেতারা, যাদের বয়স দেখে লাভ কি? এবছর দুদিন পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নাই, তারা গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বহিরাগত হয়ে যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে। তৃণমূলের গুন্ডারা এখানে বসে আছে। দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে যদি কেউ কাজ করতে
করতে চায়, যেমন রিসার্চ ওয়ার্ক সে করতে পারে, কিন্তু তাকে ওই এরকম ব্যাপার নেই যে আমরা কিন্তু রিসার্চে এথিক্স আছে সিক্রেসি মেনটেন করা। উনি যদি না বলতে চান তাহলে তাকে আমরা প্রেশার দিতে পারি না, কারণ রিসার্চের মুখ সরিয়ে দিয়েছে ছাত্ররা, আপনাদের কিছু নেই আর আপনারা বলবেন না, আপনারা শূন্য, আপনারা শূন্য, আপনাদের মন্ত্রীদের ভয় পায়, আপনারা আমরা প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রদের ভয় পায়, ছাত্র সংসদ নির্বাচনটা করার দেশের প্রধান ছাত্র ভয় পায় নির্বাচনটা করার জন্য, আমার আগে হয়ে গেল সাধারণ কেরালার কথা, কেরালার ছাত্র সংসদ নির্বাচনটা করার জন্য আপনারা আদালত ছেলে সাথে বর্তমান ছেলে সাথে কেরালার ভোট উৎপাদন করছেন, কেরালার সিএম যদি সরে যায় এখান থেকে ছেলে সাথে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, ছেলে সাথে ভোট জেলা সাথে কেরালার সিএম জেলা কেরালার সিএম আপনারা বলবেন না, আপনাদের রামবাম সব আছে, রামবাম সব তৈরি করত, রামবাম করেন আপনারা, রামবাম রামবাম করেন আপনারা, আপনারা রামবাম করেন, আমরা বারবার বলছি ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন নির্বাচন, আমি একটা কথা বলতে বাধ্য রাজনৈতিক মঞ্চ নয়, আপনারা রাম বাম সব তুলছেন, রাম বাম শ্যাম নীল লাল গেরুয়া সব তুলছেন, কিন্তু একবারও তো বলছেন না যে নিরাপত্তাটা কোথায় এই ছাত্রগুলোর, এই ছাত্রগুলোর নিরাপত্তাটা কোথায়? আপনিও তো একসময় ছাত্র ছিলেন, আজকে প্রত্যেকে যারা আপনারা সিনিয়র হয়েছেন তারা প্রত্যেকে একসময় জুনিয়র ছিলেন, একবারও মনে হয় না যে ছাত্রগুলো সত্যি সত্যি আসছে তাদের সত্যি নিরাপত্তা অনেক বড় প্রশ্ন উঠছে। এটা কিন্তু ডিবেটের সত্যিই কোনো কথা নয়, আমাদের ডিবেট করতে হয়, তার কারণ এই ডিবেট থেকে কিছু হয়তো সলিউশন আসবে আমরা এটা ভাবি, কিন্তু সলিউশন কোথায়? একে তো একে অপরের ওপর আপনারা কাদা ছোড়াছুড়ি করছেন। আমি এই মুহূর্তে কল নিলাম, আপনি বললেন সরাসরি যে আমি প্রেশার দিতে পারি না, আমি কিন্তু কোনো প্রেশার দিইনি, আমি কিন্তু খুব স্পেসিফিক কোশ্চেন করেছি আপনার পাস আউট ডেটটা কবে জানতে পারি, আমি কিন্তু কোনো প্রেশারও দিইনি এবং সেটা অন রেকর্ড রয়েছে, আপনার সামনে কথা বলেছি। আপনার খারাপ লাগতেই পারে, সেখানে আমার কিছু করার নেই, বিকজ সংবাদ মাধ্যম কারো খারাপ লাগার ওপর নির্ভর করে না, আমরা নিরপেক্ষ, আমরা কাট কাট প্রশ্ন করার জন্যই সংবাদ মাধ্যম, বিকজ আপনাকে জানিয়ে রাখবো একেবারে কনস্টিটিউশনের 4 নম্বর স্তম্ভ, আমরা প্রশ্ন করাটা আমাদের রাইট, আমাদের সাবজেক্ট বা আমাদের অবজেক্টগুলোকে আপনারা স্পেসিফাই করবেন না, আপনারা আপনাদের জায়গাগুলোকে ক্লিয়ার করুন। সুজিতবাবু প্লিজ কথা বলুন, আপনার আপনার পয়েন্টটা, এবার একেবারে শেষ লগ্নে চলে এসেছি, সবাইকে বলার সুযোগ দেবো, সবার স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ পাবেন, সবাইকে 1 মিনিট করে বলার সুযোগ দেবো। সুজিতবাবু আপনাকে 1 মিনিট বলার সুযোগ দেওয়া হলো, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন। দেখুন আমি খুব লজ্জিত যে একটা আমার ভাইয়ের এইভাবে মানে সে আত্মহত্যা না কি সেটা তো সম্পূর্ণ পরের ব্যাপার, কিন্তু এইভাবে মৃত্যু হয়েছে সেইটার নিয়ে আমাকে ডিবেট করতে হচ্ছে, আমি সবথেকে বড় লজ্জিত এখানে যে আজকে বসে আমি এটা নিয়ে ডিবেট করছি, সবথেকে বড় লজ্জিত আমি এখানে। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা এখন তো আমাদের কি বলবো আর, এখানে থেকে মর্মান্তিক ঘটনা তো কিছু হতে পারে না। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমি এখনও বলছি, প্রথম থেকে যেটা বলেছি, জাতি ধর্ম রাজনৈতিক বর্ণ সব কিছু নির্বিশেষে আমরা চাই, তৃণমূল ছাত্র পরিষদ চায় যে দোষী সে যে দলের হোক যাই হোক পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং যে দোষী তাকে সম্পূর্ণভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উপাচার্যকে ভাই সবাইকে সুযোগ দেওয়া হবে, প্লিজ প্লিজ, এটা ডিবেট টাইম নয়, আমরা শেষ লগ্নে চলে এসেছি, উপাচার্যকে আমি রিকোয়েস্ট করব ভাই, তোমার সময় বলবো, 1 মিনিট করে স্ট্যান্ড আউট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দাও যা, আপনি প্লিজ কথা, আমার কথা এটাই যে এখানে সে যেই দোষী হোক, সে যেই দোষী হোক, আমি তো ডান বাম রাম কিছু দেখতে বলিনি কিচ্ছু না, যে দোষী সে সম্পূর্ণভাবে শাস্তি পাক, দৃষ্টান্তমূলক, যাতে সংক্ষেপে এই যাতে এই ঘৃণিত কাজ পরবর্তীতে করার আগে কেউ যাতে তার বুক কেঁপে ওঠে এইরকম শাস্তি দেওয়া হোক, এটা আমি সবসময় চাই। আর ছাত্রদের যেটা, আমিও রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছি প্রথম থেকে পড়েছি আজ পর্যন্ত আমার কোনোদিন মনে হয়নি যে দাদারা আমার পরে কোনো রকম প্রেশার দিয়েছে বা কোনো রকম ফ্রেন্ডলি বিহেভিয়ার পেয়েছি, এবং আপনি হয়তো যদি চান তো ইউনিভার্সিটিতে গিয়ে সাধারণ স্টুডেন্টের মধ্যে গিয়ে আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছে তাদেরকে নিয়ে যাবেন, তারা শুনে নিতে পারে কি অবস্থা। এবার যদি ওখানে একেবারে শেষ, আপনার সময় শেষ, আইনের যে কথা বলছেন সেকশন 323 রয়েছে, পানিশমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু অদ্ভুতভাবে কেউ ভয় পায় না। আসবো সরাসরি বিবেকবাবুর কাছে, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ পাবেন, আপনি 1 মিনিট সময় দেওয়া হচ্ছে, আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন, কেউ প্লিজ ইন্টারাপ্ট করবেন না, কথা বলতে দিন, বলুন বিবেকবাবু। যে ঘটনাটা ঘটেছে তার আমরা সর্বপ্রথম বলছি যে নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তি,
কিন্তু এই র্যাগিংটা একটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং এই র্যাগিংকে নির্মূল করার জন্য কতগুলো পদ্ধতি অবলম্বন করার কথা কেন্দ্রে একটা তোমার ইউজিসির একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে যাতে প্রত্যেকটা ক্যাম্পাসে একটা প্রচার করা হয় যে র্যাগিং বিরুদ্ধে এবং ছাত্রছাত্রীদের কাউন্সিলিং করানো হয় এবং তারপরেও যদি কোনো রকম অভিযোগ আসে তাহলে সেই অভিযোগের একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটিটা আমি বারবার বলছি শিক্ষা প্রতিষ্ঠানের যে সর্বাধিক নেতৃত্বে বসে আছেন যিনি, তার সঙ্গে অশিক্ষা কর্মচারী প্রত্যেকটা বিভাগের প্রধান শিক্ষা কর্মচারী ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধি এখানে থাকবেন, সঙ্গে অভিভাবকদের প্রতিনিধি হিসেবে থাকবেন এবং সেই অভিযোগের সঠিক তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হবে সংক্ষেপে। ওকে, আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনি রাখলেন, এক মিনিট সময় দেওয়া হয়েছিল আপনাকে, এবার সরাসরি আসবো দীপবাবুর কাছে, আপনি এক মিনিট বলার সুযোগ পাবেন, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন, প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না, দীপবাবু আপনি বলুন, এক মিনিট সুযোগ। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের র্যাগিং নিয়ে কথা বলছি, আমরা যাদবপুরের র্যাগিং নিয়ে কিছুদিন আগে কথা বললাম, এত দূরে যাওয়ার দরকার নেই, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পারবো কিছুদিন আগেরই ঘটনা, নাম কিষাণ বর্মন ছাত্র, যে ওই তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য এক প্রফেসরের দ্বারা নির্যাতিত হয়ে মানসিকভাবে এবং শারীরিকভাবে সে হসপিটালাইজড হয়েছে, কোনো রকমের প্রাণটানে বাড়িতে ফিরেছে। যাদবপুরে SFI এবং বাকি পশ্চিমবঙ্গের বাকিটা প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ বহুল তবিয়তে ছাত্রছাত্রীদের গণতন্ত্র রোধ করছে এবং র্যাগিং থেকে শুরু করে যা ইচ্ছা এনারা নিজেদের তবিয়ত চালিয়ে যাচ্ছেন। এই সমস্ত ঘটনার পরিবর্তন যতদিন না পর্যন্ত এই হিটলারি শাসন ব্যবস্থা, এই হিটলারি সরকার যতদিন না পর্যন্ত সরছে, পরিবর্তন ঘটবে না, আর বাংলার মানুষ অতি শীঘ্রই এই পরিবর্তন দেখতে পারবে, বাংলার মানুষ এদের পরিবর্তন ঠিক ঘটাবে। একেবারে সময়ের শেষ লগ্নে আমরা চলে এসেছি, তিনজনকে সময় দেওয়া হয়েছিল এক মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার জন্য, যা বিষয় উঠে আসলো এক ঘন্টা আমরা পেরোলাম পুরোপুরি টান প্রশ্ন বান নিয়ে, কিন্তু সত্যি খুব খারাপ লাগে যখন কোনো সলিউশন পাওয়া যায়, সবার নিজস্ব নিজস্ব ব্যাখ্যা থাকবে, কিন্তু একটা কথা এখানে বলতেই হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। শিক্ষা এমন একটা অঙ্গ যেটা বাড়ি তৈরি হয় এবং সেই বাড়ি যখন একটা শিক্ষাস্থান হয়, সেই শিক্ষাস্থানে যদি এইরকমভাবে ক্রমাগত ছাত্রছাত্রীদের এইভাবে নির্যাতিত হতে হয়, তাহলে না সত্যি সত্যি একটা সময় পরে হয়তো শিক্ষা ব্যবস্থাটা ভঙ্গুর হয়ে পড়বে, তার কারণ যে শিক্ষা ব্যবস্থাটা তৈরি হয় তারা আগামী দিনের এই ভবিষ্যৎ ছাত্রছাত্রীগুলোই, তার কারণ এরাই পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে, এরাই পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করবে, তার কারণ এরাই যদি সেই সময়তে ভেঙে পড়ে তাহলে প্রশ্ন উঠবে পরবর্তী শিক্ষা ব্যবস্থার ওপরে। এই বলেই আজকের এই স্পেশাল শো শেষ করব, আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভিতে জয়েন করার জন্য। আজকে এই মুহূর্তে এই শো এখানেই শেষ করতে হচ্ছে এবং এইরকম সব শো দেখার জন্য নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।